আপনি যা করেন চিন্তা ভাবনা করে করেন যে পিছন থেকে বের হবে কিনা। আজকে শনিবার, শনিবার যখন এসেছে রবিবার আসবে না? আসবে না। আজকে আমাদের সর্বনাশ হচ্ছে, কোন একদিন আমাদেরও পৌষ মাস আসবে। আপনি যা করতেছেন আপনি হিসাব করে করেন আঁকি বের হবে কিনা। একজন স্ত্রীকে নিয়ে চিড়াখানায়, চিড়াখানায় বাঘ ভাল্লুক দেখতে গেছে। একটা স্ত্রীকে কলা দিয়েছে হাতে, স্ত্রী কলা নিয়ে যে বানরকে দিয়েছে, বানর ভাই কলা খা। ও কলাটা নেওয়ার পরে তার পিছনে রাস্তায় কলাটা লাগিয়েছে। ওই লোকের হয়ে গেছে রাগ, আমি যত্ন করে স্ত্রীকে কলা দিলাম, সেই কলাটা ভালোবেসে বানরকে দিল, আর বানরটা খাওয়া বাদ দিয়ে পিছনে রাস্তায় লাগালো। তাড়াতাড়ি করে চিড়াখানার যারা দায়িত্ব আছে ডাকে, ভাই কি বানর তোমাদের অভদ্র, একটা ভালোবেসে কলা দিলাম, কলাটা খাওয়া বাদ দিয়ে তারা পিছনের দিকে লাগালো, কারণটা কি? বলে যে ভাই কিছু মনে করবেন না, আপনার মতো কিছু লোক কিছুদিন আগে এসেছিল, আসার পরে রাজশাহীর কিছু চাপাইয়ের আম দিয়েছিল, এত বড় আম, লাল টকটকা আম, দেখি আমার বানরের চয়েস হয়ে গেছে, আন্দাজে গিলে খেয়ে ফেলেছে, গিলে খাওয়ার তিন দিন পরে আর বের হয় না, তাড়াতাড়ি করে বের হয় না, কি করব? অবশেষে তার পিছনের রাস্তা ফেরে কেটে বের করেছি। এই জন্য আজকে আজকে যে আপনি কলা দিয়েছেন, কলাটা মাপ দিচ্ছে যে খাওয়ার পরে বের হবে কিনা। আজকে আপনি যা করতেছেন চিন্তা ভাবনা করে করেন, আবহাওয়া পরিবর্তন হলে আপনার কলা বের হবে কিনা। কত অপমান লাগবে, পাগলে ক্লাসের কথা মনে করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সব সমস্যার সমাধান করে দিয়েছেন এই কোরআন সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতের মধ্যে, আপনার যত সমস্যা আছে আপনি কোরআনের কাছে আসবেন, সব সমস্যার সমাধান আছে। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, সূরা নাহাল 44 নম্বর আয়াত। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন-নাস, পৃথিবীর মানুষ যখন কোরআনের কথাগুলো শুনবে, হে বক্তা তুমি কোরআনের আসল কথাগুলো মানুষের সামনে, লিতু বাইনা লিন-নাস ও আহসানা তাফসিরা, উত্তম ব্যাখ্যা করে করে মানুষদের সামনে উপস্থাপনা করবা, মানুষকে বোঝাবা। কারণ এমন কিছু নেই, আমিও কিচ্ছা কাহিনী জানি, যদি কিচ্ছা কাহিনী বলি মানুষের হৃদয়, মানুষের মন বলবে না। মানুষের মনটা হৃদয়টা আল্লাহ রাব্বুল আলামিন এমন করে তৈরি করেছে, কিচ্ছা কাহিনী দিয়ে গলাতে পারবেন না। যে শোনা আছে না, শোনা শোনা সারা জীবন আগুনের মধ্যে রাখবেন ও লাল টকটকা হবে, কিন্তু আপনি যদি আগুনের উপরে ওই সোনার উপরে সোয়াগা ছিটে দেন ও কিন্তু গলে যাবে। তো মানুষের হৃদয় আল্লাহ রাব্বুল আলামিন এমন করে তৈরি করেছে, বাবার কিস্সা কাহিনী দিয়ে গলাতে পারবেন না, কোরআনের কথা বলার সঙ্গে সঙ্গে মানুষের হৃদয় গলে যাবে। এজন্য মানুষ কোরআনের কথাগুলো এখন চাতক পাখির মতো শুনে আপনি একা চক্রান্ত করে কিছু করতে পারবেন না। আবু জেল চক্রান্ত করেছিল, ওর বাড়ি এখন ইন্টারন্যাশনাল 2000 পায়খানা। বিশ্বনবী যখন কোরআনের কথাগুলো বলতো, ও সরাসরি ডাইরেক্ট বিরুদ্ধে দাঁড়িয়েছিল। খোদার কসম আজকেও যারা ডাইরেক্ট দাঁড়াচ্ছেন আপনি তৎকালীন ভেজাল আবু জেহেল, আপনার বাংলার এই 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিও আপনার জন্য ছেড়ে দেওয়া হবে না। যা করতেছেন হিসাব করে করে